মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কলেজে চান্স পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না উচ্চ মাধ্যমিকে। ফলে চায়ের দোকান দিয়ে ভর্তির টাকা জোগাড়ের চেষ্টা করে যাচ্ছেন মোসাম্মত লিমা আক্তার। বরিশাল নগরীর চৌমাথা এলাকার ফুটপাতে একটি খাবার ভ্যানে করে মধুমতি চা কর্নার নামে একটি দোকান দিয়েছে লিমা। প্রতিদিন 100 টাকা ভাড়া দিয়ে বিকেল 3টা থেকে রাত 2টা পর্যন্ত দোকান চালায় সে। গরুর দুধের চায়ের পাশাপাশি বিক্রি করেন মালাই চা, আদা চা, লেবু চা, মালটা চা ও কফি। গ্রাহকরা জানান লিমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ তারা। যে যেখান থেকে পারছেন চা খেয়ে সাহায্য করছেন তাকে। আহ্বান জানান বিত্তশালীদের এগিয়ে আসার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা এখানে চা খাইতে প্রায় প্রায় আসি। আমরা জানতে পারলাম মেয়েটা একটা স্টুডেন্ট, সে টাকার অভাবে আপনি ভর্তি হইতে পারতেছে না। তা আমাদের সমাজে যারা বৃত্তিশীলী আছে সবারই আগাই আসা উচিত। আমাদের তো সামর্থ্য নেই, আমরা আসলে পারতেছি না, কিন্তু যারা যাদের যা সম্ভব তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন একটু সাহায্যের হাত বাড়াই যায়। স্টুডেন্ট মানুষ হয়ে যে চাকরি বিক্রি করতেছে সেটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমরা এমনি সাহায্য না করতে পারি, কিন্তু তার দোকানে চা খাইয়া আমরা তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারি। চৌমাথা লেকের ফুটপাতের অন্য দোকানদাররা জানান লিমার ভর্তি নিয়ে চিন্তিত তারা। গ্রাহকদের অন্য খাবারের পাশাপাশি তারা অনুরোধ করছেন লিমার চা খেতে। পরিশ্রম সে সকালবেলা আসে, রাত্রবেলা 2-3টা পর্যন্ত থাকে, মেয়ে হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে নতুন দোকান তো, এত মানুষ 2700 টাকা বিক্রি করে তার মানে খুবই কম বেয়ে বাঁচে কিনা। ও পরিশ্রম সেই পরিমাণ পরিশ্রম দেয়, কিন্তু পরিশ্রমের তো ফল এত তাড়াতাড়ি আসে না। আশা করছি ও যেভাবে পরিশ্রম করতেছে, ও যদি এভাবে পরিশ্রম করতে থাকে এবং আমাদের সবার মানে সহযোগিতা পায়, ইনশাল্লাহ ও একদিন বড় হবে ইনশাল্লাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানে চা পান বাহিরে যা খাইছি আর সে একটু পরিমাণে বাড়াই দিছি এখন খাওয়া, মানে যেন আর কিছু টাকা ইনকাম হয়। আর আমাদের মেহমান আসলেও আমরা দোকান দেখাই দিই, এইখানে চা খান ভালো চা হয়। আমরা তো সবাই ফুটপাতে ব্যবসা বাণিজ্য করি, সেও যেরকম আমরাও সেই রকম, তাই সেজন্য লেখাপড়া ভবিষ্যতে করতে পারে। সেই জন্য আমি আশা করি আপনারাও একটু সহযোগিতা যদি করেন তাহলে ভালো হয়। লিমা জানান ষাটোর্ধ্ব বাবা মজিবুর রহমান চৌমাথা বাজারে নাইট গার্ডের কাজ করেন, এছাড়া মা সবজি বিক্রি করেন। 3 ভাই ও 3 বোনের মধ্যে লিমা চতুর্থ। বড় ভাই মাছ বিক্রির পেশায় জড়িত। 15 সদস্যের পরিবারে এমনিতেই টানাপোড়ায় সংসার চলছে তাদের। উপর থেকে বড় ভাই ও বাবা প্রায় 10 লাখ টাকা ঋণগ্রস্ত। এমন অবস্থায় পরিবার ও নিজের পড়াশোনার খরচ চালাতে মাকে বলে একজনের কাছ থেকে 25,000 টাকা ধার নিয়ে দোকান শুরু করেছেন তিনি। প্রতিদিন 700-800 টাকা বেচা বিক্রি হয় তার। লিমার আবেদন তার পড়াশোনা চালিয়ে যেতে, যেন কলেজ কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়। আমার আব্বা মা এখন বয়স হয়ে গেছে তাদের, আর তারা অনেক টাকা ঋণ আছে। তো আমার ইচ্ছা আমি পড়ালেখা করব, কিন্তু সেই অ্যাবিলিটি আমার আব্বা আম্মার নাই। পারবে, খুব কষ্ট হবে, কিন্তু আমি চাই না সেইভাবে তারা আমাকে দিয়ে আমার ভবিষ্যৎ গড়ুক। আমি আমার নিজের যোগ্যতায় কিছু করতে চাই। আল্লাহর রহমতে যা আসছে আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আমি নতুন, তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই আসবে, চিনবে, জানবে, আমার এখানে আসবে, খাবে। তো আমি প্রথম এই জন্য একটু কম, মানুষ কম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসবে। ভবিষ্যতে আমি পড়ালেখা করে ভালো একটা চাকরি করব, আমার বাবা মাকে দেখব, বাবা মার মুখে হাসি ফুটাবো, এতটুকুই আমার ইচ্ছা। 2023 সালে TTC থেকে ভকেশনালে মাধ্যমিক পাশ করেন লিমা। বর্তমানে অনলাইনে উচ্চ মাধ্যমিকে আবেদন করে নগরীর মানিক মিয়া কলেজে চান্স পেয়েছেন তিনি। এছাড়া চান্স পেয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।